আজকে যদি গুনাহগুলি মাফ না হবে কালকে যদি আমি মরিয়া যাই মরিয়া যাই মরিয়া যাই আমার ছেলেরা আমার ভাই বন্ধুরা প্রতিবেশীরা জীবনের জন্য শেষ গোসল দিয়া কাফন পরাইয়া কান্দে কইরা নিয়া অন্ধকার কবরে শোয়া আমারে যদি একা রেখে দাফন করিয়া চলে আসে আল্লাহ এই অন্ধকার কবরে আমার কি উপায় হবে এই অন্ধকার কবরে আমার কি উপায় হবে যে অন্ধকার কবরে আমার কোন সঙ্গী সাথী থাকবে না সে অন্ধকার কবরে আমার কি উপায় হবে গুনাহ করছি ভুল করছি বাকি জীবনে আর গুনাহ করব না তো না বাকি জীবনে আর হাশরের দিনে গুনাহগার বইলা ডাক দিও হাশরের দিনে গুনাহগার বইলা ডাক দিও সেই জিকির করতে করতে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলি আল্লাহর বাদশা হইয়া গেছেন আল্লাহ যে জিকির করতে করতে খাজায়ে খাজে গান খাজা গরিব নিওয়াজ মহিউদ্দিন চিশতি সানজির আজবিরি সমস্ত ভারতবর্ষের ওলি আল্লাহর বাদশা হইয়া গেছেন আল্লাহ তাদের সেই তরিকার ড্রেস পত্র দিই এতক্ষণ পর্যন্ত তো আমরা ইসমে জাতির এক জরবি দুই জরবি তিন জরবি চার জরবি এবং কলমা শরীফের জিকির করলাম আমার গুনাহ মাফ হইছে আমার গুনাহ মাফ হইছে দুটা চোখের ফোঁটা এই জমিনটার মধ্যে রেখে যান না এই যুগের পানি তো বিপুলে যাবে না বিপুলে যাবে না এই যুগের পানি তো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আরে সেই তোরে গিরি করছি আমার গুনাহ মাফ হইছে আমার সিনা সাফ হইছে আমার তুমি ওলি আল্লাহ বানাইছো নি আমার গুনাহ